চারদিকে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে ঝোড়ো বাতাস, ধুলোর রাজত্ব আর একটু পরপর মেঘের গর্জন। ঘড়ির কাঁটায় তখন বৃহস্পতিবার বিকেল 5:30, অথচ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেন রাতের কথা বলে। এমন সময় ঝড়ো বাতাস অনেকটা থেমে গিয়ে আকাশ ভেঙে নেমে আসে প্রশান্তির জলধারা। শুষ্ক ভূমিতে শীতলতার পরশ বুলাতে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি। না, অবশ্যই একটু ভালো লাগছে, কারণ যে উত্তাপটা এতদিন ধরে ছিল, একটু বেশিক্ষণ বৃষ্টি হওয়া দরকার এই তাপমাত্রাটা কমানোর জন্য। যেহেতু বৃষ্টি হঠাৎ করে আসছে, আমাদের অনেকদিন ধরে গরম ছিল, হাফসা গরম ছিল, আমরা খুব অতিষ্ঠ ছিলাম। স্পেশালি আমরা যারা অফিসে থাকতাম, অফিসে এসি ছিল, ঠিক আছে, নো প্রবলেম, বাট বের হওয়ার সময় হঠাৎ করে গরমের মধ্যে পড়লে আমাদের খুবই কষ্ট হতো। তো সেটা খুব ভালো লাগছে, আর বালুগুলো কমে গেছে। সেটা হঠাৎ নামা বৃষ্টি, আর কারোরই ছিল না কোনো প্রস্তুতি, সঙ্গে ছিল না ছাতা, আর তাই অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে বাইরে বের হয়ে পড়তে হয় মহা ভোগান্তিতে। তবে কাক ভেজা হয়ে কষ্ট পোহাতে হলেও টানা গরমের ধকলের কাছে এ যেন কিছুই নয়। তাই তো ভোগান্তির থেকে প্রশান্তি আর তৃপ্তিই যেন বেশি নগরবাসীর। মানে হঠাৎ করে বাসাতে যখন বেরিয়েছি, তখন দেখি যে অনেক অন্ধকার হয়ে গেছে, অনেক বাতাস, অনেক বৃষ্টি, অনেক ধুলাবালু, পুরা চোখ ঘুরে গেছিল। পরে বাসায় যেয়ে আবার হাত মুখ দিয়া পরে আবার আসলাম। বৃষ্টির প্রশান্তি ছুঁয়ে গেছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হৃদয়ও। প্রত্যাশা সাময়িক নয়, বৃষ্টি থাকুক দীর্ঘ সময়, পুরোপুরি ঠান্ডা করুক অগ্নিগোলকে পরিণত হওয়া শহরকে। দিন তো প্রচন্ড গরম আছিল, পানি খাইছি আমি 90 টাকা। এর আগে প্রতিদিন পানি 80 টাকা, 90 টাকা, 60 টাকা এমনি করে পানি গেছি গরমে। সরপত গেছে, তারপরও কুলে যেতে পারিনি। আজকে বৃষ্টির কারণে অনেক ভালো লাগতেছে আমাকে। বৃষ্টি হোক, ভালো শান্তি। আসলে ছাদে গরম, বিছানায় গরম, ঘরে গরম, আজকে একটু ভালো ঘুম হবে, শান্তির ঘুম হবে একটু। এর আগে টানা দাবদাহের পর গত 21 এপ্রিল স্বস্তির বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।